কে অতিক্রম করে সামনে এগিয়ে যাবার ব্রত নিয়েছে কুষ্টিয়ার অনেক স্কুল ছাত্রী। এই প্রিজিং, যৌন হয়রানি সহ নানা ধরনের সমস্যা থেকে বাঁচতে মার্শাল আর্ট শিখছে তারা। বৈষম্য আর নির্যাতনের বিরুদ্ধে প্রতীকী প্রতিরোধ। কুষ্টিয়ার স্কুল ছাত্রীরা আত্মরক্ষার কলাকৌশল রপ্ত করছে শিশুকাল থেকেই। একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে মার্শাল আর্টের প্রশিক্ষণ নিচ্ছে 20টি স্কুলের শিক্ষার্থীরা। রাস্তায় অনেক বখাটে ছেলে যদি আমাদেরকে কোনোভাবে বিরক্ত করে, আমি তাদের সাথে লড়তে পারবো। আত্মবিশ্বাস আগে থেকে অনেক বেড়ে গেছে, এছাড়াও বলতে গেলে পরিবার ও সমাজে নিজের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। এই প্রকল্পটির মাধ্যমে ছেলে ও মেয়ে সমতা সম্পর্কে জানতে পেরেছে, নিজেদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে। শারীরিক প্রশিক্ষণের পাশাপাশি ইফটিজিং, যৌন হয়রানি সহ নানা রকম সামাজিক ব্যাধি রুখতে শ্রেণীকক্ষে দেয়া হচ্ছে বিশেষ পাঠ। প্রথমবারের মতো আয়োজনে তাই সারা মিলেছে শিক্ষার্থী আর অভিভাবকদের। তাদের যে কনফিডেন্স বাড়ছে, তাদের যে মানসিকতার উন্নয়ন হয়েছে এবং তাদের কার্যক্রমে আমরা অভিভাবক হিসেবে খুবই সন্তুষ্ট। তাদের নিজস্ব উইল ফোর্সটা বৃদ্ধি পাইছে, তাদের আভ্যন্তরীণ যে শক্তি সেটা জাগ্রত হয়েছে। উদ্যোক্তারা জানালেন, বাল্যবিবাহ সহ সামাজিক সমস্যা প্রতিরোধে জেলা পর্যায়ে তাদের এই উদ্যোগ, ধীরে ধীরে দেশ জুড়ে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা আছে। সহিংসতা থেকে কিভাবে নিজেকে মুক্ত করতে পারবে, নারীরা তাদের অধিকার রক্ষা করতে পারবে, নারী পুরুষের সমতা রক্ষা হবে, সেটাই মূলত এই প্রকল্পের মূল লক্ষ্য। শিক্ষার্থীদের জেন্ডার সচেতনতা করা হচ্ছে এবং নিজেকে কিভাবে আত্মরক্ষা করবে সেই বিষয়ে তাদেরকে টিচারদের ট্রেনিং এর মাধ্যমে তাদের শিক্ষা দেওয়া হচ্ছে। নারী নির্যাতন আর বৈষম্য প্রতিরোধে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আত্মরক্ষামূলক প্রশিক্ষণের উদ্যোগ সুনাম কুড়িয়েছে সচেতন মহলের। মৌসুমী আহমেদ লোপা, যমুনা নিউজ।